গতবারের মতো এবারও দুই ভাগে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসরটি, প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে ফটো সেশন শেষ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দলগুলোকে মূল্যায়ন করেছে তারা। সম্প্রতি সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতির ধারায় আছে বাংলাদেশ, দলে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। তবে এশিয়া কাপে ব্যর্থতার পর সবশেষ ত্রিদেশীয় সিরিজেও সবকটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই সমস্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন টাইগার ক্রিকেট। তবে এর মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবার বাংলাদেশ দল নিয়ে বিশ্বকাপের সম্ভাবনার কথা জানিয়েছে। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডকে মূল্যায়ন করে আইসিসি বলেছে, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার নেই এই বাংলাদেশ দলটিতে। আগ্রাসী কৌশল সাজানোর লক্ষ্যে তরুণ ক্রিকেটার ও বেশ কয়েকজন অলরাউন্ডার নিয়ে দল গঠন করেছে বাংলাদেশ। আইসিসির মতে বাংলাদেশ ডেঞ্জারাসলি আনপ্রেডিক্টেবল। এশিয়া কাপে বাংলাদেশের কৌশলেও নতুন পরিবর্তন এসেছে বলে জানিয়েছে আইসিসি এক প্রতিবেদনে। বাংলাদেশ প্রসঙ্গে তারা এমন সব মন্তব্য করেছে যেখানে টাইগারদের বিশ্বকাপে ডেঞ্জারাসলি আনপ্রেডিক্টেবল বলে আখ্যা দিয়েছে।